আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। পালসির লেজার চিকিৎসা, সবাই লেজারের মাধ্যমে পালসির চিকিৎসা করতে চান। সবার জ্ঞাতার্থে আমি বলতে চাচ্ছি, লেজারের মাধ্যমে পালসির কিছু কিছু চিকিৎসা করা যায়, সব রোগের ক্ষেত্রে কিন্তু লেজারের মাধ্যমে চিকিৎসা করা যায় না। সেটা নির্ভর করবে আপনার চিকিৎসকের সিদ্ধান্তের উপর। আমরা যদি লেজারের মাধ্যমে পালসের চিকিৎসা করি, সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কাটাছিড়া হয় না বললেই চলে, অপারেশন পরবর্তী সময়ে ব্যথা কম। লেজারের মাধ্যমে যেহেতু আমরা পালসটা কেটে না ফেলে যেই জায়গা থেকে রক্ত যাচ্ছে অথবা যেই অংশটা ফুলে মলত্যাগের সময় বের হচ্ছে সেটাকে সংকুচিত করে ফেলি, এজন্য লেজারের মাধ্যমে পালসের অপারেশনকে বলা হয় হ্যামোরয়েডোপ্লাস্টি। কারো যদি দ্বিতীয় ডিগ্রি অথবা তৃতীয় ডিগ্রি অভ্যন্তরীণ হ্যামোরয়েড থাকে, সেই ক্ষেত্রে লেজারের মাধ্যমে অপারেশন করলে ভালো ফলাফল পাওয়া যায়। অ্যানাল ফিশারেরও অপারেশনও আমরা লেজারের মাধ্যমে করতে পারি, সেই ক্ষেত্রে ও তেমন কোনো কাটাছিড়া হয় না। লেজারের মাধ্যমে আমরা মলদ্বারের চতুর্দিকে যে স্পিংটার মাসেল রয়েছে সেটাকে কেটে ফেলি, এতে করে তেমন কোনো রক্তপাতও হয় না, অপারেশন পরবর্তীতে ব্যথাও হয় না। অপারেশনের ঠিক পরবর্তী সময়ে আমাদের রোগীরা সাধারণ কাজ করতে পারে। কিছু কিছু ফিস্টুলার ক্ষেত্রেও লেজারের মাধ্যমে আমরা অপারেশন করতে পারি, পাইলোনিডাল সাইনাস হলেও লেজার ব্যবহার করা যায়, কিন্তু সেটা নির্ভর করবে আপনার চিকিৎসকের সিদ্ধান্তের উপর। কারণ মলদ্বারে সমস্ত পালসের ক্ষেত্রে কিন্তু লেজার উপযুক্ত না, ফিস্টুলার মধ্যে যদি দেখা যায় ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু লেজারের মাধ্যমে করলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। কাজেই মলদ্বারের কিছু কিছু ক্ষেত্রে লেজারের অপারেশন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে মলদ্বারে যদি কারো পালস হয়ে থাকে তার লেজারেরও প্রয়োজন হয় না। আমরা বর্তমান সময়ে দেখে থাকি অনেক রোগীরা মলদ্বারে কিছু হলেই আমাদের কাছে এসে বলেন, লেজারের মাধ্যমে আমি অপারেশন করতে চাই। সেই ক্ষেত্রে অনেকে আবার লেজার ব্যবহার করে রোগীদের কে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, এই লেজারের সঠিক ব্যবহার না হয়ে অপব্যবহারও হচ্ছে। লেজার আমাদের দেশের নতুন নয়, ইতিপূর্বে ইউরোলজি, নিউরোসার্জারি বিভিন্ন বিষয়ে লেজার চিকিৎসা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। বর্তমানে আমরাও লেজারের মাধ্যমে বিভিন্ন অপারেশন করে থাকি, কিন্তু সর্বক্ষেত্রে লেজার ব্যবহার করি না এবং করলেও রোগীরা লাভবান হতে পারবে না। কিন্তু লেজারের এত প্রচার প্রচারণার জন্য অনেক সময় রোগীরা এসে, কারো হয়তো ক্যান্সার হয়ে গেছে, আমাদেরকে এসে বলেন, স্যার লেজারের মাধ্যমে অপারেশন করে দিন। তাদেরকে সচেতন করার জন্য আমি বলছি, লেজার একটা এনার্জি সোর্স, যেমন ডায়াথার্মি এনার্জি সোর্স, হারমোনিক স্কালপেল এটাও একটা এনার্জি সোর্স। যে কোনো অপারেশন আমরা যখন করি এটা মানি হচ্ছে কিছু না কিছু কাটাছিড়া। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি, একটা ব্লেড দিয়ে কাটতে পারি, সিজার দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারি, অথবা ডায়াথার্মি দিয়ে কাটতে পারি, লেজারের মাধ্যমে করা যায়। সেটা শুধু লেজার রশ্মির উপর বা যন্ত্রের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করবে কোন চিকিৎসক চিকিৎসাটা করছেন, সে কীভাবে লেজার রশ্মিটা ব্যবহার করছেন, আপনার রোগের জন্য সে লেজার রশ্মিটা উপযুক্ত ছিল কি না, এই সমস্ত বিষয়েও কিন্তু নির্ভরশীল। অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিকভাবে যদি কেউ লেজারটা ব্যবহার করতে না পারে তাহলে উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়। অনেকে আমাদের কাছে এসে বলে থাকেন, কম্পিউটারের মাধ্যমে অপারেশন করতে চাই। তাদের ক্ষেত্রে আমি আজকে বলবো, কম্পিউটার একটা মেশিন, আমরা অপারেশন যখন করি এই মেশিনটার সহায়তা নেই, কম্পিউটার কিন্তু অপারেশন করে না।
লেজার কিন্তু আপনার অপারেশন করে না, লেজার হচ্ছে কে চালাচ্ছে, আপনার রোগের জন্য লেজারটা উপযুক্ত কি না, এই সমস্ত বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অনেকে মনে করেন লেজারের মাধ্যমে অপারেশন করব, আমার হয়তো কিছুই হবে না, লেজারের মাধ্যমে অপারেশন করলে আমি একদম ভালো হয়ে যাব। সেই কথাটা সঠিক নয়। প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু জটিলতাও অনেক সময় দেখা দেয়। একজন দক্ষ চিকিৎসকই আপনার রোগটা দেখে নির্ণয় করে তার সফলতা কতটুকু হতে পারে, বিফলতা কতটুকু হতে পারে সেটা ব্যাখ্যা করে যদি আপনাকে সঠিকভাবে চিকিৎসা করেন তাহলেই কিন্তু আপনার চিকিৎসাটা সঠিক হবে। কারণ মলদ্বারে অনেক রকম রোগ রয়েছে এবং চিকিৎসা পদ্ধতি হচ্ছে ভিন্ন ভিন্ন রকম। যেমন কারো যদি পাইলস হয়ে থাকে তার ক্ষেত্রে যেমন প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় ডিগ্রি, চতুর্থ ডিগ্রি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু চিকিৎসা আলাদা আলাদা। যেমন কারো ক্ষেত্রে আমরা শুধু ওষুধ দিয়ে থাকি, কারো ক্ষেত্রে লেজারের মাধ্যমে অপারেশন করি, কাউকে দেখা যায় ওপেন হেমোরয়েডেক্টমি করতে হয়, কখনো দেখা যায় ক্লোজড হেমোরয়েডেক্টমি করে থাকি, কাউকে ব্যান্ডিং করে থাকি, কাউকে স্ক্লেরোথেরাপি দিয়ে থাকি। অর্থাৎ চিকিৎসকই নির্ধারণ করবে কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে ভালো। আপনার যদি কেটে অপারেশন করতে হয়, আপনার যদি ফোর ডিগ্রি হেমোরয়েড প্রোলাপসড হেমোরয়েড হয়ে থাকে, আপনি যদি এসে বলেন স্যার লেজারের মাধ্যমে করতে চাই, লেজার ছাড়া আমি অপারেশন করবই না, তাহলে আপনার সিদ্ধান্তটা যেমন সঠিক হবে না, কোনো চিকিৎসকও যদি আপনার কথা মতো সেইভাবে চিকিৎসা করেন তাহলে হয়তো সেটা ঠিক হবে না। চিকিৎসার ভারটা চিকিৎসকের উপরই ছেড়ে দিবেন, চিকিৎসকই আপনার বুঝে শুনে সঠিক চিকিৎসা করলে আপনি সঠিক সেবাটা পাবেন। ধন্যবাদ।